অন্য সব নাগরিক সুবিধার মতো ছিটমহলবাসীর প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ ছিল না এতদিন। এবারই সেবারই ঘুরে কিছু শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে গেলেও পেত না কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, ফলে ওই এলাকা শিক্ষা দীক্ষায় ছিল অনেক পিছিয়ে। ছিটমহল হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরুর সাথে সাথে খুলে গেল লেখাপড়ার সুযোগ। এ সুযোগ কাজে লাগাতে আগে থেকে প্রস্তুতি ছিল সরকারি প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশনের। স্থানীয় গোলাম মোস্তাফার আধাপাকা ঘরে শুরু হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষা কার্যক্রম আজ থেকে শুরু করেছি। ইতিপূর্বে আমরা পয়লা রমজান থেকে কাজটা শুরু করেছিলাম, যেহেতু গতকালকে রাত 12টার পর থেকে হস্তান্তর হয়েছে আমাদের ছিটমহল, এই জন্য আমরা এই দাসিয়ার ছড়ায় 23টি শিক্ষাকেন্দ্র চালু করেছি। প্রত্যেকটি শিক্ষাকেন্দ্রে 30 জন শিক্ষার্থী আছে এবং 1 জন শিক্ষক। 60 জন শিশু নিয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর এই শিক্ষা কার্যক্রম শুরু হয় প্রাথমিকভাবে, পরে তা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানান উদ্যোক্তারা। প্রথম প্রাথমিক পর্যায়ে প্রাক প্রাথমিক এই শিক্ষা কার্যক্রম শুরু হলো, কিছুদিন পরেই আমরা প্রাথমিক শিক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে এই দাসিয়ার ছড়ায় যত কার্যক্রম আছে আমরা সব কার্যক্রম অনতিবিলম্বে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এলাকাবাসী মনে করছে মাত্র 400 বর্গফুট আয়তনের ছোট্ট একটি ঘর দাসিয়ার ছড়ায় খুলে দিল শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পথ, আর এই পথ ধরে ওই এলাকার মানুষ এগিয়ে যেতে চায় অনেক দূর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।